একদিকে যেখানে এই দুর্নীতিতে জর্জরিত এ রাজ্যের সাধারণ মানুষ, সেখানেই প্রায় 26,000 জনের চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল এসএসসি। চারটি ক্যাটাগরিতে সেখানে অযোগ্যদের তালিকা সহ রোল নম্বর জমা কমিশনের। নিয়মের বাইরে নিয়োগ হওয়া শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সংখ্যাও জানালো স্কুল সার্ভিস কমিশন। কারা যোগ্য, কারাই বা অযোগ্য, এসএসসির অবৈধ নিয়োগের তদন্ত করছে সিবিআই। যদিও সুপ্রিম কোর্টের স্থগিতাদেশে আপাতত ঝুলেই রয়েছে 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। এবার সেই মামলাতেই শীর্ষ আদালতে হলফনামা পেশ এসএসসির। আসলে কারা প্যানেলের বাইরে গিয়ে চাকরি করছিলেন তাদের সমস্ত ডিটেল জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে উল্লেখ রয়েছে যারা প্যানেলের বাইরে গিয়ে দুর্নীতিগ্রস্তভাবে দীর্ঘদিন ধরে চাকরি করেছেন তাদের নাম থেকে শুরু করে রোল নাম্বার থেকে শুরু করে একাধিক তথ্য। র‍্যাঙ্ক বদলে দিয়ে অবৈধভাবে নিয়োগ করা হয় বহুজনকে, আদালতে সেই তথ্য দিল এসএসসি। 2016 প্যানেলের বাইরে কতজনের নিয়োগ হয়েছিল এবার সেই সংখ্যাও জানালো স্কুল সার্ভিস কমিশন। গ্রুপ সিতে র‍্যাঙ্ক বদলে চাকরি দেওয়া হয় অন্তত 132 জনকে। 2016 প্যানেলের বাইরে 249 জনকে দেওয়া হয় চাকরি। গ্রুপ ডিতেও সংখ্যাটা কম নয়, র‍্যাঙ্ক জাম্প করে 237 জনকে ও প্যানেল বহির্ভূত 371 জনকে চাকরি দেওয়া হয়। অবৈধ নিয়োগ হয়েছে নবম দশমেও, 74 জনের র‍্যাঙ্ক বদলে এবং প্যানেলের বাইরে 111 জনকে নিয়োগ করা হয়। এদিকে একাদশ দ্বাদশের নিয়োগেও 20 জনের র‍্যাঙ্ক বদল এবং প্যানেলের বাইরে 18 জনকে নিয়োগ করা হয়েছে বলে জানায় এসএসসি। এই তথ্য যারা দিচ্ছেন তারা পরিস্থিতির বাধ্যবাধকতা দিতে বাধ্য হচ্ছে, কারণ তাদের নিরাপত্তা আছে, তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, তাদের জীবন থেকে 8 বছর চুরি হয়ে গেল, আত্মহত্যা করেছে বুঝি। ওএমআরে কারচুপির কোনো তথ্য অবশ্য সুপ্রিম কোর্টকে এদিন দিল না এসএসসি। 6 আগস্ট সুপ্রিম কোর্টে রয়েছে মামলার শুনানি, মঙ্গলেই ভাগ্য পরীক্ষা 25,753 জনের। রিপাবলিক বাংলা। আর এদিকে আপনারা জানেন যে বেশ কয়েকদিনের টানা বৃষ্টি, আর সেই টানা বৃষ্টিতে জলের তলায় একাধিক জেলা। জলের তোড়ে ভাঙছে বাঁধ, যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এক গ্রামের সঙ্গে অন্য গ্রামে। বহু গ্রামের কার্যতই একই ছবি, জলের তলায় চাষের জমি, যে কারণে মাথায় হাত পড়েছে চাষিদের। আবারও ভারী বৃষ্টির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। টানা কদিনের বৃষ্টি আর তাতেই বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা, বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জলের চাপে লাভপুরে ভাঙল কুয়ে নদীর বাঁধ, জল ঢুকে জলমগ্ন থিবা, কাজীপাড়া, লাঙ্গলহাটা সহ 8 থেকে 10টি গ্রাম। লাভপুর বিধানসভা কেন্দ্রের থিবা গ্রাম, এই গ্রামটি এখন জলমগ্ন, কুয়ে নদীর বাঁধ ভেঙে গিয়েছে আর তারই জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে পুরো গ্রাম। এখন এই যে আমি যে কড়াইটিতে বসে রয়েছি, এটাই কিন্তু গ্রামবাসীদের এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার ক্ষেত্রে একমাত্র মাধ্যম। এখনও প্রশাসনের তরফ থেকে কোনো নৌকা দেওয়া হয়নি, এমনকি কোনো স্পিডবোট তারও ব্যবস্থা করা হয়নি। বিরতি নিয়েছে বৃষ্টি, যদি আবার শুরু হয় আশঙ্কা দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। বাড়ির অবস্থা, প্রত্যেক ইতি অবস্থা, এখানে মানে থাকা খুব মানে বিশাল দুষ্কর ব্যাপার। এখানে মানে জল জলস জায়গা, আর এই বাঁধ ভেঙে এরকম হয়ে গেল, আলোর এতটা হতো না। বাড়িঘরের কি অবস্থা? বাড়িঘর মানে চরম খারাপ, মানে থাকা চলছে না, চাষের জমি ধান চলে গেল, বাড়িরও তাই খাওয়া দাওয়া খুব অসুবিধা, মানে প্রচণ্ড মানে এত অসুবিধা বলা চলে না। ভেঙে পড়েছে দামোদরের ওপর অস্থায়ী সেতু, তার জেরেই বাঁকুড়া থেকে বানপুর, আসানসোল প্রত্যেকটা এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত বন্ধ। বাঁকুড়া এবং পুরুলিয়া বহু গ্রামের হাজার হাজার মানুষের বানপুর এবং আসানসোল এলাকায় যে যাতায়াত, সেই যাতায়াত কিন্তু কয়েক কিলোমিটার ঘুরপথেই তাদেরকে যাওয়া আসা করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই ঈশ্বরডা ঘাটের এই সেতু ভেঙে যাওয়ায় তারা কিন্তু এখন বিপাকে পড়েছেন। লাগাতার বৃষ্টি অন্যদিকে যে হওয়ার জেরে অজয় এবং দামোদর নদী ফুলে ফেঁপে উঠেছে, বহু এলাকা কিন্তু ইতিমধ্যেই জলমগ্ন হয়েছে এবং দেখা যাচ্ছে যে এই যে ঘাট, এই ঘাটের যে সেতু, প্রতি বছরের ম্যাক্সিমাম সময় অধিকাংশ সময় এই সেতু দিয়ে কিন্তু যাতায়াত করেন বহু হাজারে হাজারে মানুষ, সেই সেতু ভেঙে যাওয়ায় চরম বিপাকে এই প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ।
বিপাকে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ। জলের স্রোত অনেক বেড়ে গেছে, এর ফলে বহু মানুষের বাঁকুড়ার বহু মানুষ, সাধারণ মানুষজন যারা দিনমজুর, যারা স্টুডেন্ট পড়াশোনা করার জন্য স্কুলে বা টিউশন পড়তে আসতো, তারা আসতে পারছে না। এবং বানপুর হীরাপুরের অনেক মানুষজন তারা প্রতিদিন ওইখানে যাতায়াত করে, তারাও যাতায়াত করতে পারছে না। এখন অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ আছে। ডিভিসি ছাড়া জলের চাপে ভেঙে গেল চারটি বাঁশের সেতু, ফলত হাওড়া জেলার মূল ভূখণ্ড ও হুগলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপাঞ্চল ঘোড়াবেড়িয়া চিতনান ও ভাটোরা এলাকার। দ্বীপাঞ্চল থেকে মূল ভূখণ্ডে আসতে এই এলাকার মানুষের ভরসা ছিল চারটি বাঁশের সেতু। সেই চারটি বাঁশের সেতু কিন্তু ডিভিসি ছাড়া যে জল, সেই জলের তোড়ে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, ফলত সমস্যায় পড়েছেন 50-60 হাজার মানুষ। কোনোভাবে এই নদীর যে স্রোত চলছে তাতে জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে পারাপার করছেন তারা। এরপরে যদি জলের চাপ আরও বাড়ে বা স্রোত আরও বাড়ে, সেক্ষেত্রে কিন্তু নৌকাও বন্ধ করে দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন দ্বীপাঞ্চলের মানুষজন। যোগাযোগ বিচ্ছিন্ন, আমাদের দ্বীপ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন, মানে কোনো একটা রোগ বিরোগ অসুবিধা পড়লে পারে, মানে যাতায়াতের এই যে রুগীকে দিকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলো খুব সমস্যা পড়ে যায়। হুগলির হরিপালে জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি, টানা বৃষ্টির জেরে চাষে ক্ষয়ক্ষতি। ধান চাষের যে বীজ সেটা কিন্তু তারা রুইয়ে ফেলেছিল, তাদের কাজও শেষ হয়ে গেছিলো হঠাৎ করে বৃষ্টি, সেই বৃষ্টিতেই কিন্তু এখন তাদের মাথায় হাত। তারা সব থেকে বড়ো তারা যেটা অভিযোগ করছে, চাষিরা পাশেই রয়েছে একটি ডাকাতিয়া খাল, সেই খাল সংস্কার না হওয়ার কারণেই কিন্তু সেই জল এসে তাদের যে চাষের জমি, সেই চাষের জমি কিন্তু তাদের ডুবে গেছে। জমির পাশেই থাকা ডাকাতিয়া খালের সংস্কার না হওয়ার জেরেই প্লাবিত হয়েছে চাষের জমি, অভিযোগ কৃষকদের। আপনি কি ধানের জমি? সব ধানের জমি। কি অবস্থা ছিল আগে? আগে সব কিছু রোয়া হয়ে গেছে, কিছু রুইতে বাকি আছে, যেগুলো সব রোয়া হয়ে গেছে সেগুলো সব নষ্ট হয়ে গেল, আর চাষবাসও তো হচ্ছে না। গভীর নিম্নচাপ বাংলা থেকে ক্রমশ দূরত্ব বাড়ালেও বাংলার আকাশে এখনো সক্রিয় রয়েছে দুই অক্ষরেখা। মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস, তাই আশঙ্কা থেকেই যাচ্ছে। মনোরঞ্জন চ্যাটার্জি, প্রজো ব্যানার্জি, স্বর্ণেন্দু মণ্ডল ও সুজিত কৌডের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে ফার্স্ট রাউন্ড ভিজুয়াল দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে আউশ গ্রামের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়ে